আরে আনোয়ার ভাই এত কিছু নিয়ে দাঁড়ায় ভাই, এত কিছু সব গিফট আজকে অনেক গুজন রে ভাই, সবকিছু গিফট সব ফ্রি আজকে, এই যে বড় বড় ওভেন ফ্রি আজকে, এত দামি ওভেন ফ্রি আজকে, ওভেন ফ্রি কি কিনলে ফ্রি ভাই? এই যে ভাই ডিনার সেট, এই ডিনার সেট কিনলে, এই ডিনার সেট কিনলে ওভেন তো দিব দিবই ভাই। আচ্ছা ওভেন সহ আজকে 50 পিস ফ্রি পাবেন ভাই, ওভেন সহ 50 সব ভাঙ্গে ফেলামু ভাই, হ্যাঁ সব ভাঙ্গে ফেলামু আজকে, ওরে ভাই ফ্রি দিয়ে দিছে কোম্পানি লেগে সব ভাঙ্গে ফেলাইতে মন চাইতে আছে। এই ডিনার সেট কিনলে, এই ডিনার সেট কিনলে কালার কি ভাই একটাই? শুধু ওইটা ভাঙবো না ভাই, এই যে দেখেন, ওরে ভাই প্লেট করলো ভাঙবো, এটা কি কাঁচের? চামিসের তো ভাঙবো নাই, প্লেটও ভাঙবো না, কাঁচের ডিনার সেট ভাই, সম্পূর্ণ কাঁচের, এই যে সম্পূর্ণ কাঁচের ডিনার সেট, সম্পূর্ণ কাঁচের ডিনার সেট, ওরে ভাই রে ভাই, কালার কি ভাই একটাই? কিসের একটা? এই যে এটা একটা কালার, এই যে এটা এই একটা কালার, এই যে এটা এই একটা কালার, এই যে এটা এই দেখেন স্বর্ণ কমল, আচ্ছা আচ্ছা এই একটা কালার, তারপরে এই যে একটা, ওরে ভাই সাপের চলন, ওরে ভাই এই যে মেসির ফুটবল, আবার এই যে মেসির ফুটবল, এই যে গোলাপি, এটা তো আরো চমৎকার ভাই, ওরে ভাই কালারের কোনো শেষ নেই। এবং আজকে যে ডিনার সেট নিয়ে আসছি ভাই, এগুলো নরমালি পড়লে ভাঙবে না, এই দেখেন আমি কিভাবে ফালাইতেছি, ভাঙবে না হাত থেকে পড়লেও, নরমালি পড়লে ভাঙবে না ভাই। এই প্রিন্ট কি ভাই উঠা দেবো? কি ভাই উঠা যাবো গে আপনাকে আমি দেখাই একটু, বৈশা মাঝে দেখেন, দাঁড়ান এই যে দেখেন, আস্তে 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 দেখেন কোথাও উঠছে নাকি, উঠে নাই, উঠবে, আপনি দেখেন না উঠে নাই তো ভাই, উঠবে কেন, আস্তে আস্তে দেন একটু, এই যে এই যে, ও আচ্ছা আচ্ছা দেখেন উঠার কোনো সম্ভাবনা নাই ভাই, এই পিনটার গ্যারান্টি আছে 20 বছর, আচ্ছা আচ্ছা 20 বছরের মধ্যে পিন উঠাইতে পারলে রিটার্ন নিয়ে যাবে। ওকে ভাই তাহলে ডিনার সেটে কি কি থাকবো? ডিনার সেটে আজকে থাকবে না এরকম জিনিস নাই ভাই, 85 পিসের ডিনার সেট আজকে, 85 পিসের ডিনার সেট, যেই ডিনার সেট কিনলে এই ওভেন তো থাকবে, থাকবেই, এই দামি একটা ওভেন ফ্রি, দামি একটা ওভেন ফ্রি, ওরে ভাই আচ্ছা আচ্ছা, তারপর একটা কাটলারি সেট থাকবে 24 পিসের, আচ্ছা যেটা ফালায় ভাঙে গেছে এই দেখেন, কিন্তু ভাঙবে না, আর একটা ইনটেক নেই, ওরে ভাই দেখেন এরকম একটা সেট, এই যে সেট একদম ফ্রি, একদম ফ্রি, আচ্ছা আচ্ছা এরকম একটা কাটলারি সেট ফ্রি, ওকে এরকম ডিনার সাজানো 24টা স্ট্যান্ড ফ্রি, টোটাল 50 পিস গিফট পাবেন। আচ্ছা আমরা দেখি ডিনার সেটে কি কি থাকবে। ডিনার সেটে ভাই একটা ফ্যামিলিতে একটা যা যা লাগে এটার মধ্যে সব থাকবে, আচ্ছা আচ্ছা আপনি ভাবেন এটা একটা সুকেস, আপনার এটা একটা সুকেস দেখেন কি রকম লাগে, আপনার সাজানো আছে, গেস্ট ঢুকলে এটা দিয়ে তাকাবে কতটা চমৎকার। আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে আমাদের এই লাইভটা দেখছেন আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে কিন্তু 80 পিসের ডিনার সেট কিনলে 50 পিস ফ্রি, সাথে কিন্তু দামি একটা ওভেন, ওভেন আছে, ওরে ভাই। আচ্ছা ভাই একটা একটা দেখাই আমরা, মানে ডিনার সেটে কি কি থাকবে? এই যে ওই পাশে যান, হ্যাঁ রাইস ডিশ একটা থাকবে, রাইস ডিশ, রাইস ডিশ সবচেয়ে বড় চমৎকার একটা রাইস ডিশ দেখেন, ওরে মাথা নষ্ট। তারপর থাকবে হলো আপনার ডিনার প্লেট, কয়টা থাকবে ভাই? 6টা। এই রাইস ডিশ কয়টা? রাইস ডিশ তো একটাই থাকবে, এই গোলাকার, জি একটাই, জি আচ্ছা রোস্টেড ডিশও আছে, আচ্ছা আচ্ছা কোন ডিনার সেটে রোস্টেড ডিশ থাকে? থাকে না ভাই, এটার মধ্যে রোস্টেড ডিশও আছে, একটা রোস্টের এরকম একটা, একটা রাইস ডিশ, রাইস ডিশ, এই যে দেখেন একটা রোস্টেড ডিশ, স্কয়ার না ওভাল শেপের, ওভাল শেপের, এটা তোলা যাবে অবশ্যই, এই যে দেখেন এইখানে দেখেন আপনারা এরকম একটা রোস্টের একটা ডিশ থাকবে, দেখেন সারেন ভাই আপনার বাসায় যত ডিনার সেট আছে, যত দর্শকদের বাসায় ডিনার সেট আছে, কমেন্ট করে কার বাসায় রোস্টেড ডিশ আছে? নাই, ডিনার সেটে রোস্টেড ডিশ থাকে না, চ্যালেঞ্জ, জি 100% চ্যালেঞ্জ, মানে আপনি দিচ্ছেন, আমরা দিচ্ছি রাইস ডিশও দিচ্ছি রোস্টেড ডিশও দিচ্ছি, আচ্ছা আমরা দিব সব, সব একটা ডিনার সেটে সব পাবেন আমাদের কাছে আজকে। আর কি কি থাকবে দেখেন, আপনি ডিনার সেটটা দেখান, এই যে রাইসের ডিশ একটা দেখাইছি, রোস্টেড ডিশ একটা, নরমালি যেটা প্লেট বিরিয়ানি খাওয়ার গেস্ট আসলে, এই গেস্টের প্লেট থাকবে 6টা, এটা হচ্ছে আপনার পোলাও টোলাও দেওয়ার জন্য, পোলাও বিরিয়ানি খিচুড়ি সব, একটা জিনিস খেয়াল করেন না ভাই, এই দেখেন এখানে কিন্তু পাতার মধ্যে গ্লেজ করতেছে গোল্ডেন, দেখেন একটা গ্লেজ দিতেছে, হ্যাঁ জি আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা হলো মানে স্বর্ণের মতো গ্লেজ দিচ্ছে এটা, ওকে ঠিক আছে, এটা থাকবে 6টা, এইটা থাকবে 6টা, 6টা আচ্ছা, ভাত 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 খাওয়ার জন্য বা বিরিয়ানি টিরিয়ানি দেওয়ার জন্য, জি আচ্ছা, কোন ডিনার সেটে ভাই ডিপ প্লেট থাকে না, ডিপ প্লেট থাকে না, ডিপ প্লেট রেগুলার ইউজের ডিপ প্লেট, আচ্ছা আমরা দিয়ে দিব 6টা, এগুলা হচ্ছে ওই যে ডাল ভাত খাওয়ার জন্য, জি ডাল ভাত খাওয়ার জন্য, দেখেন গভীর রেগুলার ডিপ প্লেট, এটা থাকবে কয়টা? এটা থাকবে 6টা, ও চমৎকার, দেখেন প্রিন্টটা কি আর দেখেন এই ফিনিশিংটা কি ভাই, সেই আমি দেখলাম না একটার সাথে একটা বাইরে এলে আসলে একটা সাউন্ড আসে, হ্যাঁ নয়েজ আসে, কিন্তু কিন্তু ভাঙে না এগুলা, না না আমি আপনাকে একটু ভাঙে দেখাবো, অরিজিনাল সিরামিক দেখেন, এই যে দেখেন ওয়াও, ওরে ভাই এগুলা নরমালি পড়লে ভাঙবে না, একটার সাথে একটা বাড়ি খেলেও ভাঙবে না, দেখেন এগুলা কিন্তু ডিশও আসার স্টেপ ভাই, আচ্ছা আচ্ছা আপনি ডিশও আসার দিয়ে এগুলা ইউজ করতে পারেন, দেখছেন আওয়াজটা কি, আওয়াজটা কি এই টনটন আওয়াজ, এগুলা কখনো ভাঙবে না, হ্যাঁ ভাঙবে না, তাইলে এটা থাকবে 6টা, এটা থাকবে 6টা, 6টা এটা আবার জায়গা মতো সাজায় দেই, দেখেন ক্যামেরাটা ধরলে খাই খাই করতেছে ভাই, একবারে মনোমুগ্ধকর ডিনার সেট, আজকে এমন দামে দিব আচ্ছা যেটা আপনি কল্পনা তো আনতে পারবেন না, এত কম দাম, এত কম দামে, এবং এটা গেস্টের জন্য, আপনার বাসায় গেস্ট আসছে আপনি নরমাল চামিচ দিয়ে খাওয়ার দিবেন দরকার নাই, দরকার নাই, চামিচগুলো দেখছেন একটু স্বর্ণের,
ওরে ভাই, রেগুলার চামিজ কয়টা? সব বলে দিব ভাই। আচ্ছা দেখেন এই যে চামিজগুলো দেখেন আপনি, দেখেন খাই খাই করতেছে। জি। ও আচ্ছা, তারপর তারপর যেন আপনি রোস্ট মানে রোস্ট উঠাবেন, হাত দিয়ে উঠাতে হবে না ভাই। আচ্ছা আমরা চিমটা দিয়ে দিব এটার সাথে, চিমটা ফ্রি, রোস্টের চিমটা এটা ফ্রি দিয়ে দিব। দেখেন ওয়াও, টাকা দিয়ে কিনতে হবে না আপনাকে। এই দেখেন স্বর্ণের একটা, ও যখন এটা দিয়ে আপনি রোস্টটা উঠিয়ে দিবেন, নতুন জামাই আসবে। দেখেন ওরে ভাই, আপনার রুচ ভাই, আপনার টাকা আছে কিন্তু আপনার বাইরে দেখলে তো বোঝা যাবে না রুচিটা কোথায় প্রকাশ হবে, যখন আপনি বাসায় গেস্ট যাবে, খাবার দিবেন, আপনার বাসার, আপনার বাসার জিনিসপত্রে, জিনিসপত্রে সে দুইকে যখন দেখবে এত সুন্দর একটা ডিনার, মনটাই ভরে যাবে, মাথায় নষ্ট। এই দেখছেন এটা কি? এটা কি ভাই? আপনি এমনি সবসময় খাব ইয়া দিছেন কি, সে মাংস দিছেন কি? সে দেখেন, আচ্ছা এইটা দিবেন, এই যে মাংস দিছিলাম আমরা কিসে, বাটিতে, বাটিতে। এইটা দেখছেন কি মাংস ডিশ, আস্ত একটা মুরগি দিয়ে দিবেন, একবারে পুরোটা ভরে গরুর গোশ দেন না, ব্যাপারটা এরকম। বাইরে যখন দিবেন দেখেন, এটা দিয়ে যখন খাবার টেবিলে রাখবেন, বিষয়টা কিন্তু সেই ভাই, একটা রুচির বহিঃপ্রকাশ হবে। আচ্ছা আচ্ছা চমৎকার, ঠিক আছে এটাও থাকবে ভাই, এটা একটা থাকবে, এটাও থাকবে, প্রত্যেকটা ডিনার সেটে সব বলে দিব, প্রত্যেকটা ডিনার সেটের সাথে এরকম একটা থাকবে, থাকবে কি কি আছে আজকে সব বলে দিব। হ্যাঁ আচ্ছা, আপনার এটা থাকবে ছয়টা তো বললামই, বললাম এই যে এগরা ডিপ্লেট ছয়টা, ডিপ্লেট ছয়টা, রোস্টেড ডিশ একটা, রাইসের ডিশ একটা। আচ্ছা তারপরে থাকবে আপনার গেস্ট যখন আসে, আসার সাথে সাথে কিন্তু একটা নরমালি নাস্তা দেই আমরা, নাস্তার প্লেট থাকবে ছয়টা, এইরকম নাস্তার প্লেট থাকবে ছয়টা। দেখেন ও দেখি, দেখেন এই যে এরকম নাস্তার প্লেট ছয়টা, ওকে নাস্তার প্লেট ছয়টা, ছয়টা পাওয়া গেছেন। হ্যালো, আপনার বললাম না যে ভাই আজকে যে ডিনার সেটে সব আছে সব, আপনার বাসায় যেটা নাই ডিনার সেটে নর্মালি যা না থাকে আমরা এমন ভাবে সেট আপটা করছি। আচ্ছা তারপর থাকবে হলো গ্লাস, গ্লাস জি, এই গ্লাসও কিন্তু ডিনার সেটে থাকবে, ক্রিস্টালের গ্লাস, ক্রিস্টালের গ্লাস জি। দেখাই আমি একটা একটা দেখাই, এই দেখেন, দেখেন আপনারা ডায়মন্ড কাট গ্লাস ব্লো হয় থাকে, ডায়মন্ড কাট চমৎকার গ্লাস, দেখেন ও চমৎকার। এই যে দেখেন কয়টা থাকবে ভাই? এটা থাকবে ছয়টা, শরবতের ছয়টা, শরবত দিবেন না আপনি গেস্ট আসলে, পানি দিবেন না, পানিরও থাকবে ছয়টা, ছয়টা, ছয়টা ছয়টা বারোটা, এগুলো কিন্তু ভাঙবে না, দেখছেন নর্মালি। ওরে ভাই নর্মালি এগুলো ভাঙবে না, ঠিক আছে। তারপর থাকবে কি ভাই? আর কি থাকবে? আপনি আসলে কি অফার করি ভাই? চা খান, চা খান। আগে কি চলতো ভাই? পান, পান। এখন পান চলে না ভাই, চলে না, আসলে বলে ভাবি বসেন চা খান। চায়ের জন্য কাপ পিরিজ দিব, ছয়টা কাপ, ছয়টা পিরিজ নেন, আপনার হাতে দিয়ে দিলাম, এই যে দেখেন আপনাকে দিয়ে দিলাম, নিয়ে যান। দেখেন ওরে চমৎকার, আপনারাই বলবে, দেখেন মনে হয় কি প্রকৃতির সাথে মিলে গেছে। জি, যতগুলা কালার প্রত্যেকটা কালার সুন্দর ভাই। এরকম থাকবে কয়টা? এটা থাকবে ছয়টা, এটা থাকবে ছয়টা, এটা থাকবে ছয়টা, ওয়া, এটা থাকবে ছয়টা, পিস থাকবে ছয়টা। তবে কমেন্ট করেন হ্যাঁ, যে এই ডিনার সেটের 85 পিসের ডিনার সেটের দামটা কত হইতে পারে, কমেন্টে বলতে পারলে কি দিবেন? কমেন্টে বলতে পারলে তার জন্য 20% ডিসকাউন্ট আছে। আচ্ছা দামটা বলতে পারলে, এই ডিনার সেটের দামটা কত হতে পারে দর্শক, আপনারা কমেন্ট করেন, আপনাদের আইডিয়াটা আমরা দেখতে চাই জাস্ট। এবং যারা সর্বোচ্চ শেয়ার করবে, কালার কিন্তু ভাই এখানে কিন্তু কয়েকটা কালার আছে, হ্যাঁ কার কোনটা ভালো লাগে দেখেন, যার কোন মানে কার কোনটা ভালো লাগে এটা কমেন্টে জানাতে পারেন। আমার দেখেন, দেখেন সাপের সলং, ওরে ভাই আনকমন একটা ডিজাইন জি। আচ্ছা এটা আছে স্বর্ণকমল, স্বর্ণকমল, এটা আছে গোলাপি সেট, গোলাপি সেট, ঠিক আছে গোলাপ ফুলের সেট, এটা আছে হলো আঙ্গুর পাতা ডিজাইন, আঙ্গুর পাতা, ওই যে ওইটা আছে গোলাপি, এটা তো দেখাইলাম একবার, হ্যাঁ এই দেখেন ওয়াও চমৎকার, চমৎকার। তারপর এটা আছে হলো আপনার, দেখেন এই যে পাতাটা কিন্তু স্বর্ণের মতো গ্লেজ করে, দেখেন এইটাও এক একটা থেকে এক একটা সুন্দর। এবং যারা সর্বোচ্চ শেয়ার করবে ভাই, সর্বোচ্চ শেয়ারকারী 10 জনকে আমরা দিব, প্রতিজনকে এরকম করে একটা স্বর্ণের চিমটা দিয়ে দিবে, এই চিমটা 10 জনকে, 10 জন শেয়ারকারী, প্রথম 10 জনকে, প্রথম 10 জনকে, ওকে সর্বোচ্চ শেয়ার করে। আচ্ছা ভাই ডিনার সেট কি কি থাকবে দেখাই? হ্যাঁ তারপরে যেটা থাকতেছে ভাই, আমরা সবসময় কি করি চা পিরিজ ঢাইলা নিয়ে আসি, হ্যাঁ যেটা কমন ওল্ড মডেল, আচ্ছা প্রয়োজন নাই ভাই, চা এখন আর পিরিজে থাকবে না, চায়ে থাকবে টিপটে, টিপটে জি, টেবিলে এটা সহ দিয়ে দিবেন চা, দেখেন জি যা যতটুকু রাখবে ঢেলে খাবে, দেখেন ডালতেছে, এই দেখেন দেখেন সেটা হয়ে গেল জি। ও হাই হাই খাই খাই, রুচিটা কোন জায়গায় আটকেছে বুঝতে পারছেন? অনেক অনেক সুন্দর দেখেন, চমৎকার চমৎকার। আচ্ছা রুচিটা কিন্তু এখানেই আটকেছে, আপনি চা সব সময় দেন কিভাবে পিরিজে? নারীরা এখন দরকার নাই, নারীরা ভাই কিসে আটকায়? হ্যাঁ এটা বলতে পারি না ভাই, ফেসবুকে ভাইরাল সেটা আটকাবে না, টিপট আটকাবে, কিভাবে আটকাবে এটা ভিতরে আটকাবে। হ্যাঁ দেখেন, দেখেন আপনি বিষয়টা ভাই, আসলে কিন্তু মারাত্মক সুন্দর, আপনি সব সময় পিরিজে আনেন চা ঠান্ডা হয়ে যায়, এটার মধ্যে রেখে দিবেন, যা লাগবে ঢেলে খাবে, ঢেলে খাবে। আবার দেখা একটু, দেখেন এই যে দেখেন কতটা সুন্দর সেটআপ হইছে, দেখেন কথা বুঝতে পারছেন? আচ্ছা তারপরে আপনার লবণ দিবেন ভাই, লবণ, লবণের জন্য এক্সট্রা কোনো বাটির প্রয়োজন নাই, এই যে লবণদানি আছে ঢাকনা সহ, ওকে আচ্ছা ঠিক আছে। আচ্ছা অনেকে দেখি 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 লবণের কাহিনী, পরে একটা জিনিস মনে হইলো, এক রাজা তার মেয়েকে জিজ্ঞেস করছে, তিনটা মেয়ে, যে তোমরা আমাকে কিসের মতো ভালোবাসো? অনেকেই বলছে মিষ্টির মতো,
অনেকেই বলতে হীরার মতো, আরেক মেয়ে বলছে বাবা আমি তোমাকে ভালোবাসি নুনের মতো। তা কেন ভালোবাসে একটু কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান নুনের মতো ভালোবাসে, নুনের মতো কেন ভালোবাসে, এটা 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 ব্যাখ্যাটা একটু কমেন্ট করে জানান দেখি কে বলতে পারে। এই জন্য থাকবে হচ্ছে এই যে ডিনার সেটের হচ্ছে একটা লবণের পট, লবণের পট, ওয়াও সুগার পট, সরি সরি সল্ট পট, ওকে ওকে ভাই যেটাই বলেন, আপনি সুগার দিলে এটা নিষেধ করবে কি, নিষেধ করবে না, লবণ দিলে না করবে, না না সস দিলে না করবে কি, আমার জিনিস আমি কি দিব সেটা আমার ব্যক্তিগত বিষয়, ইয়েস ঠিক আছে ওকে। তারপরে আপনার অনেকে চায়ের সাথে দুধ বেশি খায়, দুধ বেশি খায়, তার জন্য থাকবে একটা মিল্ক পট, মিল্ক পট, জি আচ্ছা, এটা আপনি সস পট হিসেবে ইউজ করতে পারবেন, আমার হাতে দেন দেখেন, এই যে কাছ থেকে দেখে ও রে চমৎকার, এটা সস পট হিসেবে কিভাবে ইউজ করবেন, সসগুলো এর মধ্যে ঢেলে দিবেন, যা যতটুকু লাগবে সে ঢেলে নিবে তার প্লেটে, আচ্ছা এটা সস পট হিসেবে ইউজ করতে পারবেন, করা যাবে, ইউজটা আপনার কাছে ভাই, আচ্ছা রান্নার রেসিপি এক একজনের কিন্তু এক এক রকম, হ্যাঁ কিন্তু মাংস গরুর গোশ কিন্তু রান্না একই, একই কিন্তু রেসিপি এক একজনে এক এক রকম, স্বাদ এক একজনে এক এক রকম, কিন্তু গরুর গোশ নাম গরুর গোশই, এটা পট, এটার মধ্যে আপনি কি ইউজ করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, ওকে ওকে, তবে কমেন্ট করে জানান লবণের মতো কেন ভালোবাসে এটা একটু আমি জানতে চাই, আচ্ছা ঠিক আছে ওকে, ঠিক আছে। তারপর তারপরে যেটা থাকবে ভাই, মানে সবচেয়ে আকর্ষণীয় একটা বিষয়, অনেক সময় কি ডাল আমরা এইভাবে নেই অথবা ঝোল, অনেকে গ্রেভি এক্সট্রা খায়, গেস্ট আসলে ঝোল দাও, চামচ দিয়ে মাংস থেকে ঝোল বেড়ে বেড়ে দিতে কিরকম জানি একটা আনিজি মনে হয়, আনিজি মনে হয়, মাংস উঠে গেল, গ্রেভি পট, গ্রেভি পট থাকবে, দেখেন এদিক থেকে যদি দেখাই মনে হয় জিনাস, এটার মধ্যে চমৎকার আলাদিনের চেরাক অনেক সুন্দর, হ্যাঁ ঠিক আছে এটা থাকবে একটা, এটা থাকবে একটা। আরো মজার বিষয় আছে ভাই, হ্যাঁ ভাই, সব সময় আপনার হ্যাঁ একটা ডিনার সেটে কারি বোল কয়টা থাকে, একটা দুইটা, দুইটা এর বেশি কিন্তু থাকে না, হ্যাঁ সর্বোচ্চ তিনটা, আমরা দিব আজকে নয়টা কারি বোল, পাঁচ নয়টা, জি আচ্ছা দেখি ভাই কোনটা, এই যে মানে তরকারি পরিবেশন করার জন্য, হ্যাঁ রাইট, কারি বোল থাকবে নয়টা, এইটা এই যে রেগুলার থাকবে ওই লোক আপনার ছয়টা, এক একটা দেন, জি দেখেন দর্শক এইটা থাকবে হচ্ছে আপনার তরকারি পরিবেশন করার জন্য, এরকম একটা থাকবে, এটা থাকবে কয়টা, এটা থাকবে ছয়টা, এই মডেলে ছোট সাইজ, এটা এটা ছোট ধরা যায় মানে স্ট্যান্ডার্ড সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ, যেটার মধ্যে আপনার ভর্তা ভাজি দেওয়ার জন্য, আচ্ছা ছয়টা, অনেক সময় গেস্ট গেলে তো ভাজি টাজি করা হয়, ভর্তা ভাজি, গোশ না গরুর গোশ, মুরগির গোশ, খাসির গোশ, তিন ধরনের গোশ হয়, কিন্তু ভর্তা ভাজি কিন্তু অনেক বেশি হয়, অনেক বেশি, ভর্তা ভাজি বাটি থাকবে ছয়টা, ছয়টা এবং গোশের বাটি থাকবে বড় বড় তিনটা, তিনটা, এই যে দেখেন, আচ্ছা এইরকম থাকবে দেখেন, তিনটা বড় বাটি, বড় 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 বাটি, এটা মধ্যে মাছের কারি দিতে পারবেন, মাংসের কারি দিতে পারবেন, আপনি এই যে বড় ডিশটার মধ্যে গরুর গোশ দিলেন, হ্যাঁ একটার মধ্যে মাছ দিলেন, একটার মধ্যে মুরগি গোশ দিলেন, একটার মধ্যে ডাল দিলেন, এই দেখেন অনেক বড়, আচ্ছা আচ্ছা কারি, কারি বাটি, কারি বাটি থাকবে টোটাল নয়টা, নয়টা, এটা সহ হয় দশটা, দশটা ঠিক আছে, এই যেটা রাখলাম, কত কিছু পাচ্ছেন ভাই, আরো আছে তো, মানে আমরা যা যা দেখাচ্ছি এখানে প্রত্যেকটা ডিনার সেটে কিন্তু সবই থাকবে, এই 85 পিসের ডিনার সেটের মধ্যে সব আছে, আচ্ছা নাই বলতে কোনো কথা নাই, কমেন্ট পড়া শুরু হয়ে গেছে, মনিরা হায়দার 14,500 টাকা বলছে, সুবর্ণ আক্তার বন্যা আপু বলছে 12,800, আর হচ্ছে আমি সেই রাজকন্যা আইডি থেকে বলছে আমি নিতে চাই, অর্ডার করতে চাই, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, অর্ডার করে ফেলতে পারবেন, সুবর্ণ আক্তার বন্যা আরেকটা কমেন্ট করছে 13,600 টাকা বলছে, আচ্ছা মোহাম্মদ কাজল ভাই দাম কত জানতে চাচ্ছে, মনিরা হায়দার বলছে সুপার শপ এর আগে প্রোডাক্ট নিছি, আচ্ছা নিতেই পারেন, আচ্ছা ওকে ভাই আমরা আরও কমেন্ট পড়ব, তার আগে দেখাই, তার আগে কী কী আছে সেটা দেখাই শেষ করি, তারপরে যেটা থাকবে ভাই এই যে দেখেন এই বাটিটা, সুপ বাটি, এটা সুপ দিতে পারেন, আচ্ছা ডালিম দিতে পারেন, ধরে দেখাই কারণ এই দেখেন সুন্দর, এই দেখেন কত সুন্দর, ঠিক আছে আচ্ছা এই সাইজ, হ্যাঁ আপনার যা ভালো লাগে আপনি এটার মধ্যে সার্ভ করতে পারেন, শীতের মধ্যে ঘেমে গেলাম, এখন ফিরনি দিবেন, ফিরনি দিলে আপনি ফিরনি কি হাত দিয়ে খাবে, না না নর্মাল চামচ দিয়ে খাবে, নর্মাল চামচ তাই তো, কিন্তু আপনি নর্মাল চামচ দিয়ে খাওয়াতে মানে গেস্ট, এত দামি গেস্ট আপনার বাসায় আসছে মেয়ে দেখতে, খাবার দিলে খাবার খাইবো আর এগুলা দেখি তো মন শান্তি, মন শান্তি, এই কারণে মেয়ে পছন্দ হবে, এই যে চামচ দেখেন, এই হচ্ছে ছয়টা আপনার চামচ থাকবে রেগুলার চামচ, এটার মধ্যে আপনি ফিরনি পায়েস খাওয়ার জন্য রেগুলার চামচ থাকবে খাওয়ার জন্য, হ্যাঁ এখন আপনি ফিরনি পায়েস খাওয়াইলেন, খাওয়া দাওয়া ভরপুর করাইলেন, হ্যাঁ এখন তো মিষ্টি খেতে হবে, মিষ্টি খেতে হবে, মিষ্টি কি হাত দিয়ে খাবে, না ওই যে এভাবে ধরে ধরে খাবে, কি দেখাবে, কোনো দরকার নেই, এই যে মিষ্টি চামচ, এই যে কাঁটা চামচ, মিষ্টি চামচ থাকবে ছয়টা, এইরকম মিষ্টি কাঁটা চামচ থাকবে ছয়টা, ওকে ঠিক আছে, এখন আপনার গেস্টের সামনে রাইস দিলেন, ঠিক আছে রাইস তো নর্মাল চামচ দিলে সবকিছু হাই কোয়ালিটি, এখানেই দেখেন চামচটা তো হাই কোয়ালিটি লাগে, এখানেই দেখেন, হ্যাঁ এই যে চামচ, দেখেন এইরকম থাকবে একটা ভাতের চামচ, জি একটা থাকবে কারি চামচ, একটা থাকবে তরকারি পরিবেশন করার চামচ, একটা থাকবে ডালের চামচ, একটা থাকবে এরকম ডালের চামচ, ভাই বলতে পারেন এক একটা চামচের দাম কত, একটা চামচের দাম কত করে আইডিয়া করেন তো, 500, ভাই কেমনে পারলেন,
কেন ভাই? একটা চামিজের দাম 500 করে, 500 টাকা করে, জি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই একটা চামিজের দাম 500 করে, যাদের এক্সট্রা লাগবে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, একটা চামিজের দাম কত? 500 টাকা করে, এক্সট্রা লাগলেও নিতে পারবেন, এক্সট্রা লাগলে নিতে পারেন। এটা এখানে রাখলাম, এইখানে তিনটা এরকম চামিজ থাকবে ডিনার সেটের সাথে। জি, তারপর তো আপনার ফ্রি এটা আসেই বা শেষ হচ্ছে না? ওরে বাপরে, ঠিক আছে না, আরো আছে তো ভাই, 85 পিস। স্যুপ খাওয়ার জন্য স্যুপ চামিজ দিবেন না? হ্যাঁ, সবকিছু দিবেন। আচ্ছা, স্যুপ চামিজ তো লাগবে। এটা সিরামিকের? জি, এটা থাকবে 6টা। এটা থাকবে চামিজ, থাকবে এরকম সিরামিকের চামিজ থাকবে 6টা। 6টা। আচ্ছা, এই হলো ইন টোটাল 85 পিসের একটা ডিনার সেট। শেষ হইছে অলরেডি, রূপসা থেকে পাথরিয়া টেকনাফ থেকে তেতুলিয়া। এরকম হচ্ছে একটার মধ্যে 85 পিস দেখেন, আবার এইটার মধ্যেও সেম। জি, যা যা দেখানো হইছে, কার কালার কোনটা ভালো লাগে দেখেন একটু, কালারগুলো ভাই কাছ থেকে দেখেন, স্ক্রিনশট দেখেন, দেখাইতেছি তো। এই যে এটা একটা কালার, স্ক্রিনশট দিয়ে দিবেন কোন কালারটা ভালো লাগে। জি, আর এটা হচ্ছে আঙ্গুর পাতা, হ্যাঁ, কালার যেটা নিয়ে আমরা করতে সবচেয়ে ভাইরাল ডিনার সেট, এটা হলো একদম ভাইরাল। জি, ঠিক আছে, এর আগে যতবারই দেওয়া হইছে প্রোডাক্ট শেষ। জি, এটা একটা। জি, আর একটা স্বর্ণকমল, স্বর্ণকমল এই হচ্ছে একটা স্বর্ণকমলের, এটা থাকে, এটা হলো কালো পাতা ডিজাইন, এটা বাঘ বলতে পারেন, বাংলার বাঘ। হ্যাঁ, বাংলার বাঘ। জি, এটা হলো মেসির ফুটবল, এটা মেসির ফুটবল। জি, আর ওটা হলো গোলাপি, এটা হচ্ছে গোলাপি, দেখেন লতা। জি, যা যেটা ভালো লাগে একটু কমেন্ট করেন, কার কোনটা ভালো লাগে, কার কোনটা ভালো লাগে একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন। জি, আচ্ছা, এদিকে আরো ডিনার সেট আছে দেখেন, এদিকে অনেক ডিনার সেট আছে, অনেক অনেক ডিনার সেট আছে। আরেকটা মজার বিষয় দেখাবো কি ভাই, এদিকে আসেন, বাইরে আসেন একটু। আবার বাইরে কেন? এই যে আসেন না, দেখাই, এই যে সব প্যাকেট, সব অর্ডার, সব অর্ডার। আয় না, এদিকে আসেন না, আপনারা হাই 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 করছে কি? আচ্ছা, হ্যাঁ, প্যাকেটিংটা কেমনে করছি দেখছেন, ভাঙা ফাটার কোনো ভয় নাই, সব ঢাকার বাইরে যাবে দেখেন, এই সব ঢাকার বাইরে চলে যাবে। জি, কেমন ভাবে প্যাকেট করছে দেখেন, ওরে ভাই, খুব মজবুত ভাবে প্যাকেট করা। আচ্ছা, চলেন, তারপরও যদি ভেঙে যায়, কথা আছে না, তারপরেও যদি ভেঙে যায়, নেওয়ার পথে যদি 85 পিস ভেঙে যায়, নতুন আরেকটা ডিনার সেট পাঠাবো। দেখেন, যদি এক পিস ভেঙে যায়, আমাদের কাছে এক্সট্রা প্লেট আছে, এক্সট্রা আছে, সব এক্সট্রা, এই যে এক্সট্রা। আচ্ছা, যে আপনার এটা দুইটা ভেঙে গেছে, আমি দুইটা আপনাকে পাঠিয়ে দিব, চারটা ভেঙে গেছে, চারটা পাঠিয়ে দিব। আপনার টেনশনের কোনো কারণ নাই, যে আমি ডিনার সেট নিছি, ডিনার সেট কানা হয়ে গেছে, বাসায় যাওয়ার আগ পর্যন্ত দায়িত্ব আমাদের। আচ্ছা, ভেঙে গেলে বুঝবো আমরা। আচ্ছা আচ্ছা, আপনার বুঝতে হবে না, মানে এক পিস বাংলা এক পিসই দিবেন আপনি শুধু ডিনার। আর যদি এই 85 পিস সহকারে ভেঙে যায়, 85 পিসই পাবেন, আবার 85 পিসই পাবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুধু আপনি করতে হবে কি, হ্যাঁ, প্রোডাক্টটা নিছেন, ডেলিভারি ম্যান আপনার কাছে দিবে, আপনি নিয়ে বাসায় যাবেন। আচ্ছা, যখন খুলবেন ভিডিও করে রাখবেন, যে নানার ভাই এই যে খুলতেছি, ভিডিও করা থাকবে। আচ্ছা, ভেঙে গেছে, আমি তো ভিডিও দেখছি, ভেঙে গেছে, ওইটা আমি পাঠিয়ে দিব, ওই ঠিকানা মতো। আবার আপনাকে এক টাকাও দিতে হবে না, প্রোডাক্ট আমি পাঠিয়ে দিব। ওকে, এই যে প্যাকেট ম্যাকেট করে পাঠাচ্ছেন, জি, ঢাকার বাইরে থেকে যারা নিবে, জি, তাদের কি কুরিয়ারে? হোম ডেলিভারি আপনি ঘরে বসে পাবেন। আমার প্রবাসী ভাই ব্রাদার আছে, হ্যাঁ, ঠিক আছে, যারা আমার দোকানে এসে নিতে পারে না, কিন্তু তারা লাখ টাকা দিয়ে একটা সুকেস কিনছে, সুকেস ফাঁকা, দুই টাকারও মূল্য নাই। আপনি একটা ডিনার সাজাবেন, আপনার সুকেসের মূল্য ডাবল হয়ে যাবে। দেখেন, ও একটা শাড়ি কিনছেন 1,00,000 টাকা দিয়ে, সুকেসে সাজায় রাখছেন, দুই টাকারও ভ্যালু নাই ভাই, যখন পরবেন শরীরে তখন ওইটা ভ্যালু হবে। আচ্ছা, কারণ আপনি পরলে ওইটার দাম আছে, আপনার সুকেজে এটা সাজাইলে আপনার সুকেজে দাম আছে, নাহলে আপনার সুকেজে ভ্যালু নাই। আচ্ছা আচ্ছা, এই যে এত সুন্দর করে ভাই সাজাইছেন আপনারা, জি, এটা আমরা ডিনার সুকেসের মতো এত সুন্দর করে সাজাইতে পারি না। কেন? এটা সাজানোর জন্য ওই যে জাদু করছি, গ্রাম অঞ্চলে গিয়ে দেখি যে এইভাবে রাখে, এইভাবে রাখে না, এখন দরকার নাই তো, আমি স্ট্যান্ড দিয়ে দিব আপনাকে, আমি তো জাদু করি নাই। এই 24টা স্ট্যান্ড ফ্রি পাবেন। আচ্ছা, এই যে 24টা স্ট্যান্ড ফ্রি পাবেন, এগুলোতে সাজাইছেন? হ্যাঁ, এগুলো দিয়ে সাজাইছি। কেমন একটু দেখান, এই যে আসেন, এখানে আসেন, দেখাই, এই যে নিচে নেন একটা, এই যে ওই যে স্ট্যান্ড, হ্যাঁ, এই জন্য এত সুন্দর। হ্যাঁ, এইভাবে সাজায় রাখেন, আপনার ঘরে ঢুকলে সুকেশের দিকে তাকালে পাগল হয়ে যাবে মানুষ। দেখেন, ও রে ভাই, চমৎকার। তার মানে এই স্ট্যান্ড কটা দিচ্ছেন? 24টা। 24টা, জি। আর কি গিফট? তারপর দিব 24 পিসের একটা কাটলারি সেট, চামচ, চামচ সেট। আচ্ছা, আপনি তো এগুলা গেস্টের জন্য দিবেন ইউজ করতে, হ্যাঁ, আপনার নিজের ইউজ করতে হবে না, হবে, এটা সুকেজে রেখে দিবেন একটা চামচ সেট। এই যে চামচগুলো যে পড়ে আছে, এই যে পড়ে আছে, এই চামচগুলো, এই যে এই চামচগুলো কটা থাকবে? এটা থাকবে 24 পিসের সেট, একবারে ফ্রি, একবারে ফ্রি। আর এই দামি ভাই, ওটা সবচেয়ে বড় আকর্ষণ যেটা, এই একটা শীতের সময় আসছে না ভাই, হ্যাঁ, গল্প করবেন সবাই বসে, গেস্ট আসতে গল্প করবেন, এটার মধ্যে আস্ত একটা মুরগি ঢুকাই দিবেন। আচ্ছা, মুরগি গ্রিল হইতে থাকবে, আপনার সামনে থাকতে হবে না, হইলে অটো অফ হয়ে যাইব। এই দেখেন, সাউন্ড দিবে, ওরে ভাই, কেক, হ্যাঁ, বাচ্চারা কেক খেতে চায় না, বাইরে থেকে করতে হবে, এটার মধ্যে বসায় দিবেন। আচ্ছা আচ্ছা, কিছু গরম করতে হবে, ঠিক আছে, এটার মধ্যে দিয়ে দিবেন, একটু সময় লাগবে গরম হইতে। এই দামি ওভেনটা একবার ফ্রি? একবারে সম্পূর্ণ ফ্রি ভাই, তারপর আবার 10 বছরের গ্যারান্টি আছে, 10 বছর ভাঙা ফাটা, 10 বছরের গ্যারান্টি আছে, বাংলা ফাটলে আমি দিব, নতুন দিব। আচ্ছা আচ্ছা, ভাঙা ফাটা 10 বছরের গ্যারান্টি আছে, চমৎকার, আপনার টেনশনে কিছু নাই। আচ্ছা,
তাহলে হচ্ছে লাইভটা আমরা বড় না করি না, এখন চলে আসি। অনেকেই তো অনেক ধরনের কমেন্ট করছে, জি দামের সাথে মিলে গেলে তো পাবে, কি পাবে জানো? 20% ডিসকাউন্টে পাবে, 20% ডিসকাউন্টে পাবে। আচ্ছা, আর যারা সর্বোচ্চ কমেন্ট করবে 10 জন, 10 জন, 10 জনের জন্য 10টা চিমটা থাকবে, 10টা চিমটাও থাকবে। এটা কিনতে গেলে কত লাগে? 500, 500 এটা আপনি ফ্রি পাবেন, ফ্রি পাবেন, জি। আচ্ছা, এখন তাহলে বলে দেন যে ডিনার সেটের প্রাইসটা কত? ডিনার সেটের প্রাইস বলার আগে আমার ঠিকানাটা বলি আগে। ইয়েস ইয়েস, আপনি কিভাবে কিনবেন বিষয় আছে, দেখলেন তো এতক্ষণ। হ্যাঁ, কিনতে হবে, অফার কিন্তু 7 দিনের, যেই দামে দিব। একটা ওভেন কিনতে গেলে কত লাগে ভাই নরমালি বলেন? নরমালি এটা 8-10 হাজার টাকা, 10 হাজার টাকা লাগে কিন্তু। 10 হাজার টাকা লাগে, হ্যাঁ। আজকে 10 হাজার টাকা ওভেন ফ্রি পাচ্ছেন। একটা চামিস সেট লাগে 1000 টাকা, চামিস সেট ফ্রি পাবেন। ডিনার সেটের সাথে 10 হাজার টাকার ওভেন ফ্রি, জি। তাহলে ডিনার সেটের দামটা মনে হয় 80 হাজার হইব না ভাই? হ্যাঁ, একবারে আপনার টাকা নাই, আপনি কিস্তিতে উড়ে কিনবেন, এত কম? হ্যাঁ, এত কমে দিবেন। আচ্ছা আচ্ছা, হালাত করেন বাসার বাসার থেকে তাও কিনবেন। আচ্ছা আচ্ছা, ঠিকানাটা দেখাই। ওকে, আপনি কিনতে হলে কোথায় আসতে হবে? ঢাকা নিউ মার্কেট নামবেন, একটা দোকানদারকে বলবেন আমি কাঁচা বাজার যাবো। হ্যাঁ, কাঁচা বাজারের দোতলায় সুপার স্টোর 8391 নিউ মার্কেট, কাঁচা বাজার বনলতা মার্কেটের দ্বিতীয় তলায়। তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল, এই তিনটা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না। তিনটা নাম্বারে ফোন দিবেন, আপনি বিদেশে পয়সা রয়েছেন নিতে পারতেছেন না, আপনি ফোন দেন, অ্যাড্রেস দেন, আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, করলে প্রোডাক্ট আপনার ঘরে যাবে, প্রোডাক্ট পাবেন, বাদ বাকি টাকা দিয়ে দিবেন, দিয়ে দিবেন, জি। ওকে, তাহলে এখন আসি হলো প্রাইজে, এখন প্রাইজে আসেন ভাই। আচ্ছা, একটা নর্মালি ডিনার সেট কিনতে গেলে কত লাগে? 32 পিসেরই 12-13 হাজার, 52 পিসের 22-25 হাজার, 30 হাজার লাগে। হ্যাঁ, একটা 85 পিসের ডিনার সেট কিনতে গেলে কত লাগে বলেন? মিনিমাম তো 40 হাজার টাকা লাগে, স্বাভাবিকভাবে 35-40 হাজার টাকা লাগবে, 35-40 হাজার টাকা। আজকে আপনার কাছে 3500 রাখবো না, 4000 রাখবো না, কত রাখবেন? 30 রাখলে চলবে? 30? হ্যাঁ, তাহলে তো ঘুরা ফেরা এমনি হলো। 25 দিবেন? 20? একটা ওভেনও ফ্রি? 20 হাজার টাকা ওভেন ফ্রি? 19,800 কি কন ভাই? 19,000? 19,000? হ্যাঁ, শিওর? হ্যাঁ, কনফার্ম? আরো কমায় দিলে? একটু কমাবেন, একটু কমায় দিলে কি না? আপনার কথার ভাবে মনে হচ্ছে আরো কমবো ভাই। কোন কি ভাই? 7 দিনের অফারে। আচ্ছা, কত জানেন? কত? মাত্র 16,800 কি কন? 16,800 দিব ভাই, দিবেন তো? 100% দিব। আচ্ছা আচ্ছা, ওভার কনফার্ম দিব। এক ভাই 20,000 টাকা কমেন্ট করে আবার ডিলিট করে দিল, বুঝলাম না, বুঝলাম না কিছু। আচ্ছা, মাত্র 16,800 টাকা, 16,800 টাকায় চমৎকার একটা, হাই হাই খাই খাই করতেছে, লাল কালারের একটা ওভেন, এই যে ওভেন। আচ্ছা, 22 লিটার, এই যে নোভেনা ব্র্যান্ডের, যেটা ওয়ারেন্টি থাকবে 10 বছর, তাও আবার 22 লিটার, 22 লিটার। এই যে মুরগি দেখেন না, গ্রিল করে রেখে দিয়েছে, খালি ধরবেন আর খাইবেন। একটা ওভেন ফ্রি, জি। তারপরে আবার চামিচ সেট ফ্রি, জি। আবার হচ্ছে স্ট্যান্ড ফ্রি, স্ট্যান্ড ফ্রি। মুঠ হচ্ছে আবার এই যে এটাও ফ্রি, মুঠ হচ্ছে 50 পিস, 50 পিস। আচ্ছা, এই দেখেন, যে কোনো কালারের ওভেন কিনলে, ওভেন সরি, যে কোনো কালারের ডিনার সেট কিনলে, ডিনার সেটটা কিন্তু আপনার 85 পিসের, জি। এই একটা কালার, এই একটা কালার, টাকা দিলেও যা না খুশি হইবো, এটা দিলে দেখলে গ্রামবাসী শহরে একটা এত বড় একটা ওভেনও দিছে, ওভেনও দিছে, এত বড় একটা ডিনার সেটও দিছে। আচ্ছা, এই চামিসটি দেখলেই তো মন ভরে যাবো ভাই। ওকে, আরেকটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই, আপনার বাস্তির বিয়া, বাগনির বিয়া, বোনের বিয়া, বাতি যার বিয়া হোক, আপনি একটা গিফট দিবেন। আচ্ছা, চিন্তা করতেছেন 10,000 টাকা দিয়ে দিবেন, খায়া ভুলে যাবো। ওকে, আপনি ডিনার সেটটা কিনেন, ডিনার সেটটা আপনি রাইখা, তাকে ওভেনটা গিফট দিয়ে, ওভেনটা গিফট দিয়ে দেন। ওকে, আমাদের অনেকেই বলতেছে যে ভাই আমার কমেন্টের সাথে মিলে গেছে। আচ্ছা, আপনার কমেন্ট কমেন্ট করলে হবে না, আমরা কমেন্ট উপরে চেক করব। আমার কমেন্ট আপনাদের কমেন্টের সাথে মিললে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই নম্বরে যোগাযোগ করে আমার ব্যবসার যোগাযোগ করুন, 20% ডিসকাউন্টে নেবেন। আর সর্বোচ্চ শেয়ার করেন, শেয়ার করলে এটা পাবেন, ওইটা পাবেন, শেয়ার করতে বেশি সময় লাগবে না। ওকে, গ্রুপ হোক, মেসেঞ্জার হোক, ইমো হোক, হোয়াটসঅ্যাপ হোক, সব জায়গায় শেয়ার করে দেন, লাইভটা শেষ করে দেন, সবার জন্য একটা করে পাবেন, জি অবশ্যই। ওকে, তো দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা অনেক মজা করলাম। তো ভুল দৃষ্টি মানে ক্ষমা দৃষ্টি দেখবেন ভুল টুল হয়ে থাকলে। আর হচ্ছে পরবর্তীতে আরও 2টা লাইভ আছে আমার আজকে, ওই 2টা লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি রাসেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনোয়ার ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।